হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণী ষাণ্মাসিক মূল্যায়ন বাংলা বিষয়ের একটা নমুনা প্রশ্ন এবং সাজেশন নিয়ে। তো আমি এই নমুনা প্রশ্ন এবং সাজেশনটা তোমাদের জন্য তৈরি করেছি, যেন তোমরা একটা আইডিয়া নিতে পারো তোমাদের বাংলা কোশ্চেনটা কীরকম হবে। তো দেখো, এখানে তোমাদের কিছু একক কাজ থাকতে পারে এবং কিছু দলীয় কাজও থাকতে পারে। তো দেখো, একক কাজ কী কী থাকতে পারে, আমি একটা কোশ্চেন তৈরি করেছি কি ধরো, যে কোনো ধরনের পরিস্থিতিতে অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা প্রয়োজন বলে তোমার মনে হয় সেগুলো লিখতে পারো। অর্থাৎ তোমার যদি কারোর সাথে যোগাযোগ করতে চাও, তোমাকে কোন কোন বিষয় মাথায় রাখতে হবে। তো সেই কোশ্চেনটার উত্তর তুমি কীভাবে দিতে পারো দেখো, সেই কোশ্চেনটার উত্তর তুমি দিতে পারো ধরো, এই যে একক কাজ হিসেবে ধরো ব্যক্তির পরিচয় ও তার সাথে সম্পর্ক অনুযায়ী সম্বোধন করা, এটা কিন্তু 1 নম্বর কোশ্চেনটার অ্যান্সার। এবং গলার স্বর, অর্থাৎ উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা বলা, কথা না বলা, এবং ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা সম্মান করে না বোঝায়। পরে ঘ 9 নম্বর কি আছে ধরো, এখানে আছে অন্য ব্যক্তি শারীরিক এবং মানসিক অবস্থা বিবেচনা নেওয়া, এবং যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা, এবং যে বিষয়ে আলোচনা হচ্ছে সে ব্যাপারে অপর ব্যক্তির মতামত চাওয়া এবং অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। 6 নম্বরে কী লিখতে পারো, আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হচ্ছে তা মাথায় রাখা। এবং এরপর আরও কী কী লিখতে পারো ধরো, চোখের নিচে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে আমরা কথা বলবো এবং অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করায় আলোচনা তোলা, এবং সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা, এবং স্থান ও পরিস্থিতি রীতিনীতি বিবেচনায় রাখা। তো এইভাবেই কিন্তু আমরা 1 নম্বর কোশ্চেনটার যে উত্তর করতে পারি, যে আমাদের কোন কোন বিষয় মাথায় রাখতে হবে কোন কোন পরিস্থিতিতে। তো দেখো, আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি এরকম থাকতে পারে, যে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো এমন কয়েকটি ভাষিক যোগাযোগের উদাহরণ দাও। তো এই উত্তরটা তুমি কিভাবে লিখতে পারো, চলো একটু আমরা দেখে আসি। তো দেখো, মানুষের ভাষিক উদাহরণের প্রধান রূপ 4টি, শোনা, বলা, পড়া ও লেখা। আমি দৈনন্দিন জীবনে বিভিন্ন মাধ্যম অপেক্ষা করে চলি, যেমন তো দেখো, আমি কিন্তু তোমাদের পরীক্ষার আগের দিন মানে 9 তারিখ তোমাদের যে সকল বিষয়ে, তোমাদের যে যারা সপ্তম থেকে নবম যে শিক্ষার্থী আছো, তাদের যে অর্ধবার্ষিক পরীক্ষার সেই বিষয়গুলো একটা চূড়ান্ত সাজেশন দেব। সেখান থেকে পড়ে গেলে কিন্তু তোমার কমন পাওয়ার সম্ভাবনা শতভাগ। তো দেখো, আমরা 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার কীভাবে দিতে পারি। তো দেখো, আমরা 2 নম্বর কোশ্চেনটা অ্যান্সার দেবো, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুসারে বা পরিস্থিতি অনুসারে কথা বলে থাকি এবং তাদের কথাও শুনে থাকি। তো এটা কিন্তু আমাদের যে এই কোশ্চেনটার অ্যান্সার, যে দৈনন্দিন জীবনে তুমি চর্চা করো কয়েকটি ভাষিক উদাহরণ, এটা কিন্তু ভাষিক উদাহরণের উত্তর, ঠিক আছে, কিন্তু 1 নম্বরের উত্তর না, এটা 2 নম্বর কোশ্চেনের উত্তর। তো দেখো, আমরা এটা বলবো তারপরে, যে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, সহপাঠী কিংবা অপরিচিত লোকের সাথে বিষয় অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী কথা বলে থাকি। 6 নম্বরে কি বলতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে যে আত্মীয় স্বজনের সাথে কথা বলি এবং তাদের কথা বুঝি। 9 নম্বরে বলতে পারি, প্রতিদিন বিদ্যালয়ে পড়া পড়ি এবং বিভিন্ন ধরনের লেখা বাড়ির কাজ ডায়েরিতে লিখি এবং বিদ্যালয়ে গিয়ে লাইব্রেরিতে বসে বসে পড়ি, এগুলো আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এরপর আমরা দলীয় কাজটা দেখবো, আমাদের দলীয় কাজ কীরকম থাকতে পারে। দলীয় কাজ হিসেবে থাকতে পারে, বিদ্যালয়ে আসার পথে জানতে পারলে তোমার যে স্কুল বা তোমার যে মাদ্রাসা আছে, বা ধরো তোমার কি আছে বিদ্যালয়, তোমার ধরো বিদ্যালয়ে, ধরো তোমার বিদ্যালয়ের, তোমার বিদ্যালয়ের কি হতে পারে, বিদ্যালয়ের একজন শিক্ষার্থী কি হয়েছে, বাল্য বিবাহের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে তোমার করণীয় কি, সেটা তোমার কিন্তু কি করতে হবে, এখানে লিখতে হবে, ঠিক আছে, লিখতে তোমার এখানে লিখতে হবে। তো চলো আমরা দেখে নিই এই কোশ্চেনটার উত্তর আমরা কীভাবে করতে পারি। এ নিয়ে বন্ধুরা মিলে একটা আলোচনা করো এবং সিদ্ধান্ত নাও, যে বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য তুমি কী কী করতে পারো। তো এই কোশ্চেনটার উত্তর কীভাবে দিতে হবে চলো একটু আমরা দেখে নিই। তো ধরো, একজন শিক্ষার্থী বাল্য বিবাহের শিকার হতে যাচ্ছে, তো সে পরিস্থিতিতে কীভাবে আমরা এটা রোধ করতে পারি, সেটা একটা কথা প্রথম তুলে ধরা হলো। তো ফয়সাল কী বলছে, ওহে আবির, এটা কিন্তু ফয়সালের ভাষ্য, ফয়সাল কী বলছে, ওহে আবির, তোমাদের মাদ্রাসার শিক্ষার্থী মিনা বাল্য বিবাহের শিকার হতে যাচ্ছে, তা কি তুমি জানো। তো দেখো, এরপর আরবির মাধ্যমে জানতে পেরেছি। তো দেখো, মিনাকে তার উপর আবির আবার কী বলবে দেখো, মা বাবা জোর করে বিবাহ দেওয়ার চেষ্টা করেছি যা কখনোই মেনে নেওয়া যায় না। আরিফ কী বলবে, মিনার বয়স কম, সে এখনো শিশু, তাকে এখনই বিবাহ দেওয়ার চিন্তা করা অন্যায়। তো ফয়সাল আবার কী বলবে, ঠিক বলেছ, তার মা বাবাকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে জানাতে হবে, চলো মিনাদের বাড়িতে যাই। তো দেখো, এরপর তোমার আরিফ আবার কী বলবে, এখানে আবার আরিফ উত্তর দেবে, আরিফ কী উত্তর দেবে দেখো, আরিফ আবার বলবে, ওর মা মা শিক্ষিতরা বাল্য বিবাহের কুফল কী তা বুঝতে পারবে না। তো দেখো, এরপরে যে তোমার যে এখানে আবার কে ছিল, তোমার ফয়সাল ছিল, ফয়সাল আবার কী বলবে দেখো, ফয়সাল আবার বলবে যে কিন্তু যেভাবে হোক বাল্য বিবাহের প্রতিরোধ করতে হবেই, কেননা মিনা মন খারাপ করে আছে। তো দেখো, ফয়সাল আবার বলবে আবির চলো। তো এটা ধর, এটা হচ্ছে আবিরের ভাষ্য, এটা কিন্তু আবিরের ভাষ্য, ঠিক আছে, যে এর আগেরটা
এটা কিন্তু আবিরের ভাষ্য। আবির কি বলছে? আবির বলছে কি, কিন্তু যেভাবে হোক তাকে এটা প্রতিরোধ করতে হবে। তো ফয়সাল আবার বলছে, আবির চলো মিনার বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করি এবং আশা করি তিনি মীমাংসা করে দিতে পারবেন। তো আরিফ আবার কি বলছে, ঠিক বলেছো, এতেও যদি কাজ না হয় তাহলে বিষয়টি আমরা থানায় জানাবো এবং মিনার মতো মেয়েদের বাল বিবাহ যাতে না হয় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। তো আবির আবার কি বলবে, আমাদের এই চেষ্টা যেন সফল হয়, সবাইকে ধন্যবাদ। তো এইভাবে আমরা কি করব, বাল বিবাহ রোধ করার চেষ্টা করব। তো চলো এখন আমরা যে দ্বিতীয় দলীয় কাজটা দেখি, যে দলীয় কাজটা আরো কি রকম হতে পারে দ্বিতীয় দলীয় কাজটা। দ্বিতীয় দলীয় কাজটা তোমাদের জন্য আমি কি কোশ্চেন দিয়েছি দেখো, বিদ্যালয়ে একজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়েছে, সে ও তার পরিবারে এলাকায় কিছুদিন আগে এসেছে, তো তোমার বিদ্যালয় এলাকা সম্পর্কে তাকে কিভাবে পরিচয় করাবে। একজন নতুন শিক্ষার্থীকে তোমার এলাকা এবং বিদ্যালয়ে কিভাবে পরিচালিত করা হতে হবে তা নিয়ে একটা লিখতে হবে। দেখো, বিদ্যালয়ে ভর্তি হয় নতুন শিক্ষার্থী, তার পরিবারের এবং আমার পরিবারের এলাকা সম্পর্কে কিভাবে পরিচিত করব সে ব্যাপারে কথোপকথন তুলে ধরা হলো। তো সামিরে দেখো কি বলছে, ও হে তোমার নাম কি? তো আবিদা কি বলবে, দেখো আমার নাম আবিতা, আমি মাদ্রাসায় নতুন ভর্তি হয়েছি, সপ্তম শ্রেণী, আমি একজন নতুন শিক্ষার্থী। তো সামির আবার কি বলবে, খুব ভালো, তোমার বাবা মা কেমন আছেন, তোমরা কোথায় থাকো? তো আবিতা কি বলবে, হ্যাঁ আমার বাবা মা ভালো আছেন, আমরা ঢাকায় মালিবাগ এলাকায় থাকি, তোমার পরিবারে কে কে আছে এবং তুমি কোন কোন এলাকায় থাকো তা জানতে চাই। তো সামিরা কি বলছে, ঠিক আছে, আমার পরিবারের বাবা মা এবং এক ভাই ও দুই বোন আছে, আমি ঢাকায় যাত্রাবাড়ি এলাকায় থাকি। আবিতা আবার কি বলবে, এ মাদ্রাসায় বা এ বিদ্যালয়ে তুমি কতদিন ধরে পড়ছো? তো সামির আবার কি বলবে, আমাদের যে ধর বিদ্যালয়টি, তুমি এখানে কি লিখতে পারো, তুমি এখানে লিখতে পারো কি বিদ্যালয়, এখানে তুমি লিখতে পারো হচ্ছে বিদ্যালয়, বিদ্যা ধরো আমাদের বিদ্যালয় অনেক সুন্দর পরিবেশ অবস্থিত, এটা লিখতে পারো, ঠিক আছে। এরপরে সবাই ভালোভাবে এখানে কি করছে, সবাই ভালোভাবে এখানে পড়ালেখা করছে, তুমি এটা বলতে পারো। তো দেখো আবিদা বলছে ভালো থেকো, তো সামিন আপনি কি বলবে, ধন্যবাদ। তো এইভাবে মূলত তোমাদের কাজটা হতে পারে, আমি জাস্ট একটা তোমাদের নমুনা প্রশ্ন বা সাজেশন বলতে পারো এটা তৈরি করেছি। তো এটা যে আসবে এর কোনো নিশ্চয়তা আমি দিচ্ছি না, এটা জাস্ট তোমাদের কোশ্চেনটা কীরকম হতে পারে তা বোঝার জন্য আমি বলছি, তোমরা একটা আইডিয়া নিতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এটা একটা মডেল টেস্ট হিসেবে তোমরা বাসায় পরীক্ষা দিতে পারো। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।